আমার স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম, এখন কি আমি তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করব নাকি তাকে রেখে দ্বিতীয় বিয়ে করব জানালে উপকৃত হব? ভাইরা আমার, কোন নারী যদি বিভিন্ন ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তার স্বাস্থ্যগত সমস্যার কারণে সন্তান হচ্ছে না, চিকিৎসা করিয়েছেন কোনো আলামত নাই হওয়ার, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করার রাইট আছে, দ্বিতীয় বিয়ে করার সন্তান সন্ততি হোক, কিন্তু এই স্ত্রীর সন্তান হয় না সেজন্য তাকে তালাক দিয়ে দেওয়া এটা অমানবিক, অবশ্যই এটা অনুচিত কাজ, এটা গর্হিত কাজ, এটা তো তার নিজের হাতের কামাই না, আল্লাহর দান, এখানে তার কোনো ত্রুটি নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ইয়াহাবু লিমান ওয়াইহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, আবার কাউকে কন্যা সন্তান ছেলে সন্তান দুইটাই দেন, আবার যাকে ইচ্ছা তাকে ওয়াজালু মান ইয়াশাউ আকীমা বান্দা রাখেন, কিছুই দেন না। এই জন্য ভাইরা আমার, এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর উপরে দোষ চাপিয়ে তাকে তালাক দেওয়া এটা কাপুরুষিত কাজ, এটা অন্যায় কাজ, অনুচিত কাজ, এটা করবেন না। এইগুলা ছেলে যা করে তার চেয়ে বেশি ছেলের মা ছেলের বোন অন্য মহিলাদের আরো বেশি মাথা ব্যথা, সবাই অস্থির করে তালাক দেওয়ার জন্য, খবরদার এতটা পশু হবেন না। স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য না, আপনার চরিত্র হেফাজত করছে, এটাই বা কম কিসে? অতএব এতটুকু মানবিক আমাদের হতে হবে। আমাদের সমাজে নারীরা নির্যাতিত, নানাভাবে নির্যাতিত, স্বামী নির্যাতন করে, ননদ নির্যাতন করে, দেবর ভাষণ নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, পরের ঘরের একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে আসছে, এই ঘরের প্রত্যেকটা মানুষের উচিত তাকে আপন করে নেওয়া, কারণ সে আপনকে ফেলে দিয়ে আপনাকে পরকে আপন করতে আসছে, আপনার আন্তরিকতা ছাড়া সে এখানে সুখে থাকতে পারে না। এই জন্য যেসব শ্বশুর শাশুড়ি বৌমাকে ডিস্টার্ব করেন, দেবর ননদরা খোঁচাখুঁচি করেন, ভাইকে খেপিয়ে তোলেন, তারা মনে রাখবেন সবাই জালেমের খাতায় নাম যাবে, এবং এই পুত্রবধূ মাজলুম তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন আর জালেমের বিরুদ্ধে থাকবেন। অনেক দিনদার মানুষ আছে আমি জানেন, শ্বশুর এই লম্বা দাড়ি, মসজিদে নিয়মিত নামাজ পড়ে, কিন্তু সারাদিন বউর পিছে খোঁচাখুঁচি করে, আছে না নাই? অনেক শাশুড়ি ইয়া লম্বা তসবি ইয়া লম্বা জায়নামাজ, কিন্তু মাশাআল্লাহ বউর পিছনে লাগতে কোনো ত্রুটি করেন ছেলের কান ভারী করে। মনে রাখবেন অন্যের মেয়ের সাথে যে আচরণ করছেন আপনার সন্তান সন্ততি তাদের সাথে এই আচরণ হয়তো বা করা হবে, এই জন্য আল্লাহকে ভয় করা উচিত, এবং জুলুম এটা ভয়ঙ্কর অপরাধ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল আছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল আছে কিনা? আমল হলো ভাই বেশি বেশি করে স্ত্রীরা স্বামীর মহব্বত পাওয়ার জন্য আমল হলো বেশি বেশি সেজে গুজে থাকবেন, ভালো ভালো নাস্তা পানি বানাবেন, ভালো ভালো তরকারি রান্না করে খাওয়াবেন, মহব্বত করবেন, কথা শুনবেন। আর স্বামীদের আমল হলো স্ত্রীকে বেশি বেশি হাদিয়া তোফা দিবেন, শাড়ি চুড়ি কিনে দিবেন, টাকা পয়সা দিবেন, তোফা দিবেন, ভালো ব্যবহার করবেন, এই আমল করলে ভালোবাসা এমনি তৈরি হয়ে যাবে। বুঝেন নাই? দুনিয়ার উল্টা পাল্টা করবেন আর আমার কাছে আমল চাইবেন যে একটা দোয়া পড়ে দিলে ওইটা একেবারে কারিশমার মতো কাজ হইয়া স্ত্রী আপনার বাধ্যগত হয়ে যাবে, এইরকম আমল আমার জানা। আল্লাহ তাআলা কোরআনে পুরুষদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে বসবাস করো। এই জন্য যাদেরকে আল্লাহ স্বামী বানিয়েছে, খবরদার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন, ভুল ত্রুটি হলেও ক্ষমার চোখে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছোট ছিলেন, তিনি অনেক সময় ওই যে আটার খামিরা বানায় রেখে হয়তো ভুলে যেতেন, কোনো দিকে চলে যেতেন, খোলা রেখে যেতেন, অনেক সময় এসে ওই যে ছাগল মুরগি এসে খেয়ে ফেলতো, দাওয়াজন খেয়ে ফেলতো, এটা ছিল তার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার সাথে ব্যবহার খারাপ করেছেন, শক্ত কথা বলেছেন, এমন কোনো হাদিস পাওয়া যায় না। আপনার স্ত্রী ফেরেশতা না মানুষ, তার ভুল ত্রুটি হবে, অতএব তার সেগুলোকে সুন্দর মার্জনার চোখে দেখতে হবে। অনেক পুরুষরা আছেন এই ছেসরার মতো আচরণ করেন, বেয়াদবের মতো আচরণ করেন, অসভ্যের মতো আচরণ করেন, বাইরে লোকদের সাথে কি মিষ্টি মিষ্টি কথা আর বউয়ের সাথে চাড়ালের মতো ব্যবহার করে, আছে না নাই? মহিলা কাস্টমার আসছে দোকানে, হ্যাঁ আপা আপা বলেন কি লাগবে কি না লাগবে, আপা বসে নেই আপারে চেয়ার দাও, অস্থির আপার সাথে, আর বউয়ে ফোন দিছে একটা বেশি দুইটা কথা বলছে, তোমার না বলছি এত বক বক করবো না, আমার কাস্টমার আছে সামনে, কি বলবো জলদি বল, ঠিক না বেঠিক? অথচ সবচেয়ে সুন্দর ব্যবহার উপযুক্ত আপনার স্ত্রী, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত আপনার স্বামী। এই জন্য স্বামী স্ত্রী একে অন্যের হক যদি আদায় করেন, যে আমার হক সে আদায় না করলে সে আল্লাহর কাছে ধরা খাবে, আমার কোনো সে নাই, বাট আমি যখন আমার দিক থেকে সব ঠিকঠাক মতো করি, ইনশা আল্লাহ এটা করলে পারস্পরিক মহব্বত তৈরি হবে। আজকের দুনিয়া আপনাকে অধিকার সচেতন করবে, কর্তব্য সচেতন করবে না, ইসলাম আপনাকে অধিকার সচেতন হতে বলে, কর্তব্য সচেতন হতে বলে, আপনার দায়িত্ব কি সেটা দেখেন, আপনার প্রাপ্য কি সেটা যদি নাও হয় আপনার গুণে তো অন্তত হবে না, আপনার দায়িত্বটা পালন করেন। এই জন্য দেখবেন
এখন সব স্বামীরা অধিকার সচেতন, সব মহিলারাও অধিকার সচেতন, ভালো অধিকার সচেতন ভালো, কিন্তু কর্তব্য সচেতন না। আমার কি করার আছে সেটা দেখে না। স্বামী স্ত্রীর হাদিস শোনায়, শুনছো হুজুর কি ওয়াজ করছে? হুজুর ওয়াজ করছে যে নবীজির হাদিসে বলছে আল্লাহর পরে কাউকে সেজদা দিলে আমাকে দেয়া লাগতো। চিন্তা করছো আমার ঠেলা কি? তুমি আমার সাথে যাতা ব্যবহার করো মিয়া। আবার বয়ে যায় স্বামীর হাদিস শোনায়, তুমি হাদিস এটা শুনছো ওইটা শুনো নাই? আম্মা জান আয়েশা খেলা দেখতে চাইছেন, নবীজি নিয়ে গেছেন, যতক্ষণ মনে চাইছে ততক্ষণ দেখাইছেন, এরপরে বলছেন ফাকদুরু কদরাল জারিয়াতি সিন্নি আল হারিসাতি আলাল্লাহি আল হাদি আল হারিসাতি আলাল্লাহি। ও দুনিয়ার পুরুষরা, তোমাদের এই কম বয়সী বউ থাকলে, তারা একটু বিনোদন প্রিয় থাকলে, তাদের বিনোদনের দিকে খেয়াল রাখিও, তাদের কদর করিও। নবীজি বলে ইয়া আম্মা জান আয়েশা বলে গেছেন, তুমি এটা বুঝো নাই, অথচ মাইন্ডেড আমার ব্যাপারে হিসাব করে চলি। এখন জামাইয়ের হাদিস বয়ে, বইয়ের হাদিস জামাই টানাটানি করে, উচিত ছিল যারটা সে দেখে। আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করবেন, ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন, স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা যত ভালো হবে তাদের তাকওয়া তত প্রগাঢ় হবে, পরকীয়া নামক অভিশাপ সমাজ থেকে দূর হবে। পরকীয়া কখন হয়? যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ থাকে। হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ কায়দা আম্পারা বিক্রি করা হয়, এগুলো ক্রয় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, কোনো হিন্দু যদি বিক্রি করে এগুলো কেনাতে অসুবিধা নেই, যদি ভুলভাল কিছু না থাকে বা নিজেরা ছাপায় উল্টোপাল্টা কিছু না করে। সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হওয়ার সম্ভব না, একেবারে ক্ষীণ, অতএব এগুলো কেনা যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে আগে নামাজ পড়তো, তারা বলে তুই তো এসব লাইনে নতুন, এগুলো অনেক আগেই কইরা আসছি বলে। আর সোশ্যাল মিডিয়াতে ইসলামিক টপিক শেয়ার দেওয়ার কাঠমোল্লা এবং সোয়াব এর উপাধি দেয় আমাকে, কি করবে? একজন যুবক জানতে চাইছে। ভাই, এই অতি পণ্ডিতি করা মানুষ যারা, এই মানুষগুলো আমাদেরকে ইমান হারা করে, আমাদেরকে দিন থেকে দূরে সরায়। আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ বন্ধু থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নামাজ পড়ে আসছে অনেক, সে এখন ছেড়ে দিছে, তার মানে কি? সে বেঈমান হয়ে গেছে হয়তোবা, এই জন্য সে আপনাকে মনে করছে কি আর হবে, আল্লাহর প্রতি যার ইমান নাই সে হওয়া না হওয়ার কি বুঝবে? সে মৃত্যুর পরে তো বুঝবে যে তার এই কৃতকর্মের ফল ফসল কি। বিধায় সমস্ত খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো তসবি পড়ার বিধান কি, হাতের দ্বারা নাকি তসবি দ্বারা? হাতের আঙ্গুলে তসবি গোনা করতে হবে নাকি তসবির দানা পাওয়া যায় যে সে মালা পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে? এটা নিয়ে অনেক উলামা একরাম অনেকে বলেছেন যে তসবির এ মালা ব্যবহার করলে বেদাত হবে, আবার অনেক উলামা একরাম বলেছেন যে এটা ভালো, খারাপ কিছু নেই। এক্ষেত্রে মূলত যে হাদিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তিনি তসবি গণনা করতেন, তিনি তসবি গণনা করতেন কিসে? হাতের আঙ্গুলে, এবং এটা তার নিয়মিত আমল ছিল, তিনি আঙ্গুলেই তসবি গণনা করতেন, এটাই সুন্নাহ এবং এটাই উত্তম। এবং তিনি মহিলাদেরকে একবার বলেছেন ইয়া নিসা আল মুমিনাত মুমিনিন, হে মুমিনদের স্ত্রীগণ নারীগণ, আলাইকুম বিত-তাসবিহ ওয়া তাহলিল, তোমরা তাসবিহ তাহলিল করবা। এবং তিনি আরো বলেছেন যে তোমা ফাকিদনা আনামিলাকুম, তোমাদের আঙ্গুলের মাথাগুলোর সাথে এইভাবে আদ্য করবা, অর্থাৎ এভাবে এক দুই তিন যেটা তিনবার এভাবে গুনবা। কেন? ফাইন্নাহুন্না মাসউলাত, কারণ কিয়ামতের দিন এই আঙ্গুলগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এগুলোর দিয়ে তাসবিহ করেছে কিনা, আল্লাহর জিকির করেছে কিনা, গুনেছে কিনা, অমস্তান তেকাত, এবং কিয়ামত দিন এগুলো কথা বলবে, তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য হাতের আঙ্গুলে তাসবিহ পড়া উত্তম, সুন্নাহ, ভালো। তবে উম্মুল মুমিনীনদের কেউ কেউ এবং সাহাবীদের আরো কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুর বিচি বা এটা সেটা, এগুলো দিয়ে তারা তাসবিহ গণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন, তাদেরকে নিষেধ করেন নাই। এখান থেকে বোঝা যায় যে তাসবিহ দানা অথবা এ জাতীয় কোনো বিচি ইত্যাদি দিয়ে যদি গণনা করে কেউ, কোনো অসুবিধা নাই, জায়েজ হবে, এটাকে বেদাত না বলাটাই যৌক্তিক, এটা জায়েজ। তবে উত্তম হলো কি দিয়ে করা? হাতের কর দিয়ে করা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন, এবং এই আঙ্গুলের কর সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে এবং কথা বলবে এবং জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে বলেছেন, এই জন্য এটা উত্তম। কিন্তু তাসবিহতে গণনা করা নাজায়েজ নয়, সেটাও জায়েজ আছে। অনেকে আছেন তাসবিহকে আসলেই সওয়াব করে, এভাবে দেখবেন যে লাল লাপার মতো ঘুরাইতে থাকে, হ্যাঁ, অনেকে শুধু ধরে রাখে, অনেকে আসেন তাসবিহ পড়ে না, শুধু এরকম টানতে থাকে অযথা, শুধু শুধু টানতে থাকে, দেখছেন না তো? এটা করা অনুচিত এবং বেহুদা কাজ, কিন্তু তাসবিহতে তাসবিহ গণনা করা